सो हे गाइस व्हाट्स अप एवरीबॉडी इट्स योर बॉय दैनिक जिसन बैक अगेन इन द न्यू वीडियो बेबी सो गाइस आज कमी একটু স্ট্যান্ড বাইক স্ট্যান্ড ট্রাই করব আর স্পাইন বাই থেকে শিখছি একটু করে তো সেটা আজকে আমাদের বাড়ি যে রুট আছে দেখেন আমরা টিকটক করে যেখানে আমরা এসে বসি তো সেখানে আমি একটু ট্রাই করার চেষ্টা করতেছি তো দেখি পারে কিনা সো আগে একটা কথা বলে নিই যে আগের কথা পরেওয়ালা সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এই স্ট্যান্ড করার জন্য আপনাদের সেফটি মাস্ট হেলমেট লাগবে যদি পারেন নেক গার্ড হ্যান্ড হাতে ওগুলা দিয়ে যেগুলা শু টু সব কিছু পরবে সব কিছু লাগবে যদি না থাকে তাহলে হেলমেট দিয়ে চলবে আমি বলবো না যে হেলমেট দিয়ে চলবে যদি পারেন সব কিছু নিয়ে স্ট্যান্ড করবেন হেলমেট তো শুধু মাথার জন্য আর পাগুলো যদি বলতে তো সমস্যা হয়ে যাবে তো আমার সাথে আজকে আছে হচ্ছে আমার বন্ধু প্রিয় নেতা মুজিবীয় আদর্শ হ্যাঁ হাই গই তো না মোহাম্মদ মিজানুর রহমান সে কিন্তু একটা বড় নেতা আমাদের চট্টগ্রাম উত্তর জেলা সো গাইস এখন আমি আগে আমার বাইকটা দেখাই আমি যে আগে মিররগুলো আছে ওগুলো খুলে দিচ্ছি কারণ ওগুলোর জন্য স্ট্যান্ড করতে একটু অসুবিধা হয় তারপর এগুলো তো খোলা যাবে না তার সমস্যা নাই আর বাইকটা আমি অনেক যত্ন করি আজকেও ধুইছি ভালো করে আমি বাইকটা কোনোদিন বাইরে গিয়ে ধুই নাই নিজে নিজে ধুইছি তো চলো আজকে শুরু করি আমার যে স্ট্যান্ড হুইলি যেটা আমি করবো এখানে এটা হচ্ছে হুইলি মানে স্ট্যান্ডের পাশে হুইলি বলে আমরা সবাই বলে সামনে সে কাল গান সো চলেন সেফটি ফার্স্ট না জানলে গর করার দরকার নাই আমি ফার্স্টবার যখন ট্রাই করছি আমি আজকে একদিনে ফাঁসাই রো আমি এক আজকে একদিনে সব কিছু পারতেছি না আমি আগেও দুই তিন দিন ট্রাই করছি দেন এখন ট্রাই করতেছি আগেও দুই তিন দিন আমি ট্রাই করছি হঠাৎ করে কেউ কিছু পারে না হঠাৎ করে যদি আপনার পিক আপ দেন মানে গাড়ি সব একদম উল্টে যাবে ফার্স্ট অফ অল আমি আপনাদের আমি জানি না তারপরও আপনাদের একটু জানাই দিতে চাই স্বল্প জ্ঞান আর কি কিন্তু আপনারা যদি চান ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে তার সে দিছে তার ইউটিউব চ্যানেলে যে কীভাবে হুইলি করতে হয় তো সেখান থেকে দেখতে পারেন তারপর আমি একটু দেখাই দিই কীরকম আগে মেন আসা হচ্ছে যে আপনার টায়ার পিছনের টায়ারের মানে প্রেশারটা মানে বাতাসটা একটু কমাই দিবেন কারণ যে একটা ব্যালেন্স আছে মানে একটু চাপ পড়ে যদি টায়ারের বাতাসটা যদি বেশি থাকে তাহলে আপনার মানে ব্যালেন্সটা থাকবে না একটু কমাই দিবেন তারপর হচ্ছে যে এ হাতটা মানে এরকম করে ধরবেন পারলে দুই আঙ্গুলে ধরবেন ক্লাস আর যদি তাও পারেন এক আঙ্গুলেও ধরবেন কারণ এটা ধরতে হবে এটা ভালো করে ধরতে হবে গাড়ি যখন মানে উপর দিকে টান মারবে তখন মানে আপনার গায়ের উপর হাতের উপর একটা প্রেশার পড়বে যদি হাতটা যদি নর্মালভাবে ধরেন তাহলে আপনি পড়ে যাবেন একটু শক্ত করে ধরতে হবে এরকম করে ধরতে হবে আমি এরকম করে দুই আঙ্গুলে ধরি সো তারপর গাড়ি পিক আপ 5000-6000 আরপিএম রাখবেন রাখার পর ক্লাসটা সাথে সাথে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে এরকম করে একটা টান দেবেন টান দেওয়ার সাথে সাথে বাইকটা উড়ে যাবে উড়ে যাওয়ার পর পিক আপ একটু আসতে একটু কম একটু আসতে এরকম এরকম দিলেন 5000 উপরে থাকতে হবে 5000-4000 এরকম থাকতে হবে দেন যদি মনে করেন যে বাইকটা পিছে চলে আসছে বেশি তাহলে পিছনের ব্যাগটা এরকম করে একটু একটু চাপবেন এরকম একটু একটু যদি পিছনে চলে আসে ফার্স্ট আগে একটু একটু করে ট্রাই করেন আমি যেরকম ট্রাই করতেছি আমি তো ভালো করে পারি না আগে আসতে একটু একটু ট্রাই করেন যে আগে সামনে থেকে একটু একটু তুলি তারপর নিয়ে বাইক নিয়ে হাঁটিয়ে সমস্যা নেই তো আমি একটু করাই দেখাই কীরকম করে শুরু করি
পারছো গাইস, আমি অনেকক্ষণ স্ট্যান্ড ম্যাস্টান দিয়ে দিয়েছি, মানে সামনে সাক্কাটা। এটা যদি আপনি মনে করেন যে গার্ল স্কুলের মেয়েরা বেরোছে, কলেজের মেয়েরা বেরোছে, আপনি এরকম করে মানে পাট পাট টাট নিয়ে গিয়ে সামনে সাক্কাটা তুললেন, মেয়েগুলো আপনার দিকে একদমই মানে এরকম করে তাকাই তাকাই থাকবে, এটাকে আমার লাগবে বলবে, আসলে ঠিক না আমি জান এটা বলবে না। তো সেজন্য আমি আসলে এটা শিখা যে হুইলিটা যে আমি যখন দিব তখন কলেজের আমার আমার জন্য তো কোনো মেয়ে পটে না, এটা দিয়ে পড়লে তো পড়তে পারে। তো সেজন্য আমি এটা হুইলিটা শিখতেছি যে মেয়েরা আমার দিকে লুক দেয় মা যদি এরকম বলে এই ছেলেটা আমার লাগবে, তাহলে তো হয়ে গেছে, আপনাদের বিয়ে দেখা হয় দিব। তো পরিচয় একটা কথা বলি, যদি না জানেন তাহলে এটা করার দরকার নাই, কথা ঠিক আছে না আমি জানি। হ্যাঁ, যদি না জানেন তাহলে এটা করার দরকার নয়, যদি জানেন আগে একটু একটু ট্রাই করেন, হঠাৎ করতে এক পালে গাছে উঠা যায় না, ঠিক আছে, আস্তে 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 সব কিছু ট্রাই করেন। আমি এগুলো শিখছি দুই তিন দিনে, ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে, মানে এক চাক্কার উপর ওই কতগুলো আছে না এক চাক্কার উপর লাগায় ঘুরে যে ওইরকম হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেফটি ফার্স্ট, আগে নিজে আর বাইকের খেয়াল রাখবেন। সো ভাই আকাশের অবস্থা অনেক জটিল, এখন স্ট্যান্ড দেওয়া হবে না, তুমি বাইক চালাতে পারো, বাইক চালাতে পারো না, নাকি আমাকে স্ট্যান্ড শিখাইছে খেলা বসে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর না? হ্যাঁ, হল্লা মানে দেখেন একটু দেখেন, সিরিজ মানে বাতাস করতেছে, অবস্থা খারাপ, মানে কক্সবাজারের মতো। অলরাইট, আমার বাইক ওখানে দাঁড়ায় আছে, একটা মাস্টার সার্ভিস দিতে হবে। সো একটা কথা হচ্ছে যে আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও, আমার ছবি, আমার সব কিছু আমি লাইভে যাবো এনি টাইম, ফেসবুকে যে আমার যে ফেসবুক পেজ আছে ওখানে আমি লাইভেও যাবো, আপনারা চাইলে সেখানে গিয়ে, এখানে দেওয়া থাকবে মানে পেজের ছবি, আপনারা গিয়ে লাইক দিতে পারেন আর ভিডিওগুলো দেখতে পারেন, এখানে আমি লাইভে যাবো, আপনারা যে আমাকে টিকটকে ইউটিউবে কমেন্ট করেন, আমি ব্যস্ততার জন্য অনেক ব্যস্ততা, আমি পড়া লাগায় আছে এসএসসি ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট, তো ফ্যামিলি কাজ আছে, অনেক কিছু আছে, দেন সেদিন আমি রিপ্লাই দিতে পারি না, তার জন্য সরি 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 সরি। সো আপনারা আমার ফেসবুক পেজে যান, লাইক দেন, সেখানে আমি লাইভে যাবো। সো ওই দেওয়া আছে এখানে, আমাকে কী দিবে বলতেছে? হ্যাঁ, হিসিরি এ মরা তোরা চকলেট আমাকে দিছ? হ্যাঁ, মারা গেছে চকলেটটা, অবস্থা খারাপ হয়েছে। আমি যে লুঙ্গি পরে বাজারে ভিডিও করছিলাম, যে পাবলিক রিয়েকশন, ওটা একটা যদি আমি ব্লগ করতাম, করবো কি না সেটা আমার থেকে জানা ছাড়া আমি করি নাই, যদি আপনারা কমেন্ট বক্সে বলেন যে আমি ব্লগটা করতে পারি, যে লুঙ্গি পরে পাবলিক রিয়েকশন মানে পাবলিকে কীরকম আমাকে দেখে, তো সেটা যদি আপনারা বলেন আমি কয়েকদিন পর সেটা করবো। আর অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেন, কারণ সেখানে আমি লাইভে যাবো। সো ভাই আমি বাড়িতে চলে আসছি, আসার পর আসার সময় একটু করে হেলমেটটা পরে গেছিলো হাত থেকে, মানে রং উঠেছে একটু করে, বাইক পরে না আমি, হাত থেকে হেলমেটটা এরকম করে পরে গেছে, তো যাক সমস্যা নেই, নতুন একটা হেলমেট কিনবো নতুন বাইকের সাথে। সো তো আজকের মতো এতটুক, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বা ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সো আই হ্যাভ ইউ গাইস এনজয় দিস ভিডিও, ভিডিও নেকি আছে আমার চ্যানেল হাউসে আছে, নেক্সট ভিডিও টেল দ্য নেক্সট ডে, এটা কি সেক্সি বেবি, বাই, সুন্দর লাগতেছে না এটা।